তাহলে বোনের বাড়িতে আজকে রান্না বান্না হয়ে গেছে, আমরা এখন খেতে বসবো। মহিমা এখানে বসেছে কারণ মহিমার পায়ে কোমরে ব্যথা আছে না বাবা, মহিমার কোমরে ব্যথা, তার জন্যে এই চেয়ার আর তুলে বসেছে, এখানে বসে খাবে। আর মা কাকি ওরা ওই দিকে বসেছে। তা চলুন আজকে খাওয়া দাওয়া করি, বোনের বাড়িতে কী কী রান্না হয়েছে। আমার মাইমা মাংস খায় না তো, মাছের ঝোল লোটে মাছ দিয়ে বেগুন দিয়ে করেছে, বাঁধাকপি ভাজা, আর এই যে মাছের ঝোল। মাইমা মাংস খায় না নাকি? না। তার আগে কিন্তু তিতলি শুরু করে দিয়েছে। তিতলি খিদে পেয়েছে নি তোর আগে? হ্যাঁ বাঁধাকপি ভাজা আর ভাত দিয়ে গেল, আর সবাই আমরা বসেছি, আর সন্ধ্যা দিচ্ছে। আমি নিয়ে আসছি লোটে মাছ বেগুন দিয়ে আলু দিয়ে, লোটে মাছ করেছি, হ্যাঁ, কর্নফ্লোর দিয়ে ভেজে, তারপরে শসা বাটা, একটু পোস্ত বাটা, আর একটু বেগুন একটু আলু দিয়ে করছি। তোমাকে দেবো আমি, বলে আমাকে দেবে না, মাংস হয়ে গেছে না, আমাকে দেবে না, মাংস বলে আর দেবে না। তুমি মাংস খাবা নাকি লোটে মাছ কে খাবে? লোটে মাছ কে খাবে? এক পিস খাও। কি দিয়ে খাবি? মাছের জল আর তুমি বসে গেছো? বৌদি আমাদের ছাড়া খাবে না, আমাদের ছাড়া খাবে না। আমি বলছি কি, মাছের তরকাটা দেবো, মাংসটা দেবো, নিয়ে আমরা বসবো। বলছি আমি বসবোই না, আমি এই যে বসলাম, আমরা সবাইকে দে, নিয়ে একসঙ্গে খাবো, ওই জন্য বসে বসে একসঙ্গে সব থালার পাশে পাশে নিয়ে নেবো, তারপর শুরু করে দেবো খাওয়া। হ্যাঁ তাই করো। কার খাস? হ্যাঁ এটা এক সাইডে তিতলি মা আর যদি তিনজনা থাকে তাহলে লেগে যায় তিনজনা।
লবণ খাওয়া শিখছে মার কাছ থেকে রিয়া, মা যেরকম লবণ খায় ভাত মা খায়, কিশোর আসতেছে ওই ওপার থেকে, আজকে ফোন করেছিল তিতলি যেখানে থাক বাড়ি নিয়ে এসো আমি যাচ্ছি। মারো সুগার আছে, মাকে আলু দিবি না, মাংস খাও তারপরে বলবা, ঠিক আছে? রান্নার মাস্টার আমরা পারি, আর দিস না কিছু, দিস না কিছু, জয়া কমপ্লিট, আমার কাছে সব ফুলেই ভালো হয়েছে। তোমার ওই লোটে মার সাথে খুব ভালো লাগলো, ভাজাটা ওই মাছের ঝোলটাও ভালো হয়েছে। তাহলে আমাদের মা কাকি আবার খাওয়া হয়ে গেছে, আর এই যে তিনজনে খাচ্ছে, বলো কেমন রান্না হয়েছে তোমার ননদের রান্না? খুব ভালো হয়েছে, ভালো হয়েছে, ননদ রান্না করছে, খুব ভালো রান্না করছে, এই মাছটাও খুব সুন্দর করছে, বাঁধাকপিও খুব ভালো হয়েছে, লোটে মাছটাও খুব সুন্দর হয়েছে, আর এখনো চিকেনটা এখনো খাইনি, খাবার দেখুন বাচ্চাদের খেলা, প্লাস্টিকের মধ্যে একটা পাথর বেঁধে সেটা নিয়ে ঘোরাঘুরি করছে, ঢিলটা ছিঁড়ে কোথায় চলে গেল? আর আমার বৌদি খালি হাতে নন্দন জামাই বাড়ি কি সুন্দর যাচ্ছে দেখো, মা কাকি বলে মা কাকির জামাই বাড়ি যাচ্ছে, তার পিছনে আমরা যাচ্ছি, তার পিছনে কাকাগুলো সব পিছনে পিছনে। না তোমার সে জমির বাড়ি চলে আসো, তাহলে এখন কোথায় যাওয়া হবে? এখন একটু জয়দেবের দোকানে যাবো, জয়দেবের সাথে দেখা করবো, বাড়ি চলে যাবো। বন্ধুরা বাই বাই আসি।
তুমি রতন রে নিয়ে আসো, আমরা সামনে এগোই, আমরা যদি টোটো পাই টোটোতে করে যাবো সবাই মিলে, আর তুমি রতন রে নিয়ে আসো। সবাই চলে এসছে, চলে আসলাম ছোট ননদের, ছোট ননদ জামাইয়ের দোকানে রতন আছে। এখনই এখনই চলে যাবো, দাঁড়াও। এই হচ্ছে দোকান, এই দোকান ঘরে সবাই এলো দেখা করতে, কেননা জয়দেব বাড়ি যায়নি, ও সকাল থেকেই এখানে আছে। তাই না? রতন তাহলে সবাই দেখা দেখে করুক এখন সব। কি দিলি হাতে, কি টাকা নাকি? রতন চলে আসে, জল খাবা? দোকানদার ভালোই পাই গেছো তুমি, চা দিচ্ছে, জল দিচ্ছে। তাই বেশ, আমি খাবো না মিষ্টি দিলে, আমি খাবো না। তাহলে সবার মিষ্টি করা হয়ে গেল তো,
না আমি খাবো না, আমি খাবো না, আমি মিষ্টি খাবো না, মিষ্টি খাবো না, মিষ্টি খাবো না আমি। ভেঙে একটুখানি দে, ভেঙে একটুখানি দে, দা ধরে রাখ, এইটুকু নেব। চা তো খেয়ে আসলে, চা তো খেয়ে আসলে, আবার চা খাচ্ছ? ছোট জামাইয়ের দোকানের চা খাবে না? অর্ধেক দাও, অর্ধেকের কম দাও মাকে, অল্প দাও। দেখি কতখানি দিলা, দিবে ধরতে হবে উপরে। না না ঠিক আছে, ঠিক আছে, একটু চাটা খাইয়ে বলুক কেমন হয়েছে চাটা। দারুণ হয়েছে, চাটা তুমি খেয়ে বলো কেমন চা খেয়ে, তুমি তো করেছো তো বলছো, তুমি যখন চাটা করছো খেয়ে বলো কেমন চা হয়েছে। দুর্গাপুর বর্ধমানের রাস্তায় এই যে চা, চায়ের দোকান, এই চায়ের দোকানে চা খেতে আসবে, আমরা আবার মাঝে মাঝেই আসবো, এদিকে আসামসুল দুর্গাপুর, আর এদিকে বর্ধমান, আর এদিকে লামবাজার। তাহলে আজকে বোনের বাড়িতে খুবই আনন্দ পেলাম এখানে এসে, কাকি মা সবাইকে নিয়ে এসে। তা আজকে আর ভিডিওটা বাড়াবো না, এখানে শেষ করব। তা দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে।